আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله وبعد এক জন প্রশ্ন করেছেন মা অথবা বাবা একজন যদি অ মুসলিম হন অর্থাৎ খ্রিস্টান বা কোন ধর্ম পালন করে না এমনত অবস্থায় সন্তান কোন ধর্মে বিশ্বাসী বলে বিবেচিত হবে আসলে মা অথবা বাবা অথবা দুইজনের কোনো একজন যে কোন ধর্ম বিশ্বাস করতে পারে অথবা কোনো ধর্মেই বিশ্বাসী নাও হতে পারে কিন্তু সন্তান তার নিজের ধর্ম পরিচয় নিজে গ্রহণ করবে কারণ প্রত্যেকটি ব্যক্তি নর নারী ছেলে অথবা মেয়ে নিজের ধর্ম পরিচয়ে নিজে পরিচিত হবে এবং এই জন্য আলা সময় দিয়েছেন অর্থাৎ জন্ম নেবে শৈশব কৈশুর অতিক্রম করে যখন পূর্ণ বয়স্ক হবে পূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে তার নিজের ধর্ম পরিচয় নিজে প্রকাশ করবে আর শৈশব কৈশোর এবং যৌবনের আগ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তার শিক্ষা দিয়ে তার জ্ঞান দিয়ে তার জিজ্ঞাসু মনোভাব দিয়ে সঠিক ধর্মের পরিচয়টা জেনে নেবে এটাই ইসলামের বাস্তবতা আর এই ক্ষেত্রে সহজ উত্তর হলো যে মা হয়তো মুসলিম বাবা হয়তো অন্য ধর্ম কোনো ধর্মই পালন করে না এমন বাস্তবতা পৃথিবীতে রয়েছে তবে ইসলাম অনুমোদন করে বাবা মুসলিম মা হয়তো অন্য ধর্মে যেমন মা হয়তো বলে খ্রিস্টান একত্ববাদ বিশ্বাস করে এমন খ্রিস্টান অথবা একত আল্লাহ বিশ্বাস করে এমন ইহুদি আহলে কিতাব এমন মায়ের গর্ব থেকে মুসলিম থেকে জন্ম নিল সন্তান স্বাভাবিকভাবে সে মুসলিম হবে আর হা বাবা যেহেতু মুসলিম সেও মুসলিম হবে সংসারে শিখবে বুঝবে ইসলাম আর যদি কারো জীবনে এমনটা নাও হয় তবুও পরিবারের অবস্থাটা কেবল বোনাস কিন্তু নিজেই নিজের স্রষ্টার পরিচয় ধর্মের পরিচয়টা খুঁজে নিতে হয় এই জন্য আমাদের সবার কাছে দলিল হলেন ইব্রাহিম আলী হিসালাম সেইদিনা ইব্রাহিম আলী হিসালাম জন্ম নিয়েছেন হ্যাঁ বেড়ে উঠেছেন লালিত পালিত হয়েছেন তার শৈশব কৈশুর কৈশোর বেড়ে উঠেছে একজন মূর্তি তৈরিকারি মুক্তি যিনি তৈরি করতেন আজার আল্লাহ তালা করেন কেরিমে তার নাম ব্যবহার করেছেন নাম উল্লেখ করেছেন তো ইব্রাহিম আলী হিসালাতাম আজ আর তার সংসারে লালিত পালিত হয়েছেন তিনি মূর্তির পূজা করতেন মূর্তি বানাতেন কিন্তু ইব্রাহিম আলী হিসালাতাম তিনি সত্যের পরিচয় খুঁজে বের করেছেন এমনকি আর আন আমাদের সামনে তুলে ধরেছে তিনি বলেছেন তিনি রাতের আধারে রাজি দেখেছেন বলেছেন এটা আমার রব সকাল হল বললেন না আমার রব তা হতে পারে না দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ বললেন এটা আমার রব কিন্তু দেখলেন অমাবস্যায় তাও হারিয়ে যায় দিনের আলোয় হারিয়ে যায় তারপরে চিন্তা করতে চিন্তানিমগ্ন অবস্থায় প্রত্যুষের পূর্বাকাশে সূর্যের উদয় দেখলেন বললেন এটা হাদ আর হাদ একবার এটা অনেক বড় এটাই আমার রব কিন্তু সন্ধ্যাবেলা সে যখন রক্তিমাকার ধারণ করে পশ্চিম আকাশে হারিয়ে গেল তিনি বললেন না আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান আমি তো সঠিক পথ পাব না তখনই তিনি হৃদয় থেকে স্বীকারোক্তি দিলেন ঘোষণা করলেন ইন্নি ফান। এই যে নিজেই স্রষ্টকে খুঁজে বের করা ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পেয়েছেন যে আমরা প্রত্যেক নামাজেই সূচনায় এই ইব্রাহিম আলাইহিস শিকার উক্তিটা বলি বলি ইন্নী ওয়াজ্জাতু নিশ্চয়ই আমি মুখ করলাম আমার চেহারাকে ফিরিয়ে নিলাম ওয়াজহিয়ালিল্লাজি ওই সত্তার দিকে ফাতারা আসসামাআতি ওয়াল আরদা যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন হানিফান একনিষ্ঠ ভাবেই আমি তার দিকে নিজেকে ফিরিয়ে নিলাম আর আমি অংশীবাদীদের মুশরিকদের অন্তর্ভুক্ত নই সুতরাং ইসলাম প্রত্যেকটি ছেলে মেয়েকে নারী পুরুষকে নিজের ব্যাপারে নিজেকে জিজ্ঞাসিত হবে বলে জানিয়েছে আর এই জন্যে মা আর বাবার পরিচয় কখনো কখনো বুনাস হিসাবে কাজে লাগে আর যাদের হয়তো মা অন্য ধর্মের অথবা বাবা কোনো ধর্মই পালন করে না কিন্তু সন্তান তার নিজের ব্যাপারে নিজেকে জিজ্ঞাসিত হবে কারণ আল্লাহ আল্লাহতালা প্রত্যেককে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন প্রত্যেককে বিবেক দিয়েছেন বুধ দিয়েছেন আকল দিয়েছেন তাই আল্লাহ দে আকল বিবেদ পঞ্চ ইন্দ্রিয় অর্জিত জ্ঞান পরিবেশ সব কাজে লাগিয়ে সবাইকেই সত্য দিন ইসলাম আল্লাহ তালার ইবাদতের দিকে ফিরে আসতে হবে আর এইভাবেই সত্য ধর্মের বিশ্বাসী হওয়াটাই হলো আমাদের সবার জন্য কর্তব্য আল্লাহ তালা তৌফিক দিন আমিন